করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সাহসী ভূমিকায় দেশের মানুষ বেশি সচেতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম। সোমবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর করোনাকালীন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, 42 জন সাংবাদিকদের মাঝে 10,000 টাকা করে চেক বিতরণ করেন ইকবালুর রহিম। প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ আরও অনেকে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে 3 সালে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে চেয়ারম্যান প্রার্থীরা। শনিবার ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ কে এম মাহবুবুল আলম পারভেজ। ময়মনসিংহ প্রতিনিধি মাহফুজুর রহমান জানান, দীর্ঘ 7 বছর বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পারভেজ। নির্বাচনকালীন গণসংযোগ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যান গ্রামকে শহরে রূপান্তর করার লক্ষ্যেই কাজ করে যাবেন। এছাড়া জনগণের কাছে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি। বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত, এটা আমি শতভাগ আশাবাদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অতীতেও আমি মাঠে রয়েছি, আগামী দিনেও আমি থাকবো। আমি ছাত্র রাজনীতি থাকা অবস্থায় 3-4 বার জেল খেটেছি এবং 1996 সালে যখন প্রশাসনে নির্বাচন হয় সেই নির্বাচনে আমি অ্যারেস্ট হয়েছিলাম, 4 মাস 14 দিন কারাবরণ করেছিলাম। এবং জোট সরকার 2001-এ যখন জোট সরকার ক্ষমতায় আসে, তারপর সারা দেশের যে অত্যাচার নিবীড়ন, সেখানে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত সকল আন্দোলন লড়াই সংগ্রামে আমি সবসময় অগ্রণী ভূমিকা রাখেছি। আগামী নির্বাচনে যদি আমি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান বিজয়ী হতে পারি, অত্র এলাকায় ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ এই অত্র কাঁঠাল ইউনিয়নকে মানে মাদকমুক্ত করা হবে, যে কোনো মূল্যে জবাবই হোক। এই কাঁঠাল ইউনিয়নে কোনো মাদক থাকবে না, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে, অত্র এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। অত্র এলাকায় জননেত্রী শেখ হাসিনার যে গ্রাম হবে শহর যে উদ্যোগ জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন, আমি বলতে পারি ময়মনসিংহ বিভাগের মধ্যে কাজ করতে পারবো বলে আমি শতভাগ আশাবাদী। ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সদরপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, রোববার বিকেলে ভাসানচর ইউনিয়নের মধ্যের বাবুরচরে এ ভেলা বাইচের আয়োজন করা হয়। ভেলা বাইচ প্রতিযোগিতায় 28টি ভেলা অংশগ্রহণ করে। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের ঝল নামে এই ভেলা বাইচে। আনন্দে উল্লাসে মেতে ওঠে মধ্যের বাবুরচরের কোলপাড়ের লোকজন। দূর দূরান্ত থেকে ভেলা বাইচ দেখতে ছুটে আসে অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আরজান, দ্বিতীয় সোবাহান এবং তৃতীয় স্থান অধিকার করেন রাজীব। বাবুরচর আলোর দিশারি ফাউন্ডেশনের পরিচালনায় ও আরশাদ ব্যাপারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সমীর ব্যাপারী, শারমিন আক্তার ও ইউপি সদস্য শেখ মামুন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।